থাক, এখানে বসে লেজনা আছে। একটার পর একটা খকখসি যেন মাটি ফুড়ে বেরোচ্ছে, ধরতেই হবে সবকটাকে। চ চল খবরদার, হিরিং বরং ওদের দিকে এক পাও বাড়ালে তোদের শেষ করে দেবো। কিন্তু মানে মানে আবার কি, ওরা আমাদের শিকার। থাম তোরা, ওদেরকে আমরাই নিয়ে যাব। বাজে কথা ছাড়, ওদের আমরা প্রাসাদে নিয়ে যাব। কেন প্রাসাদে? কেন, ওখানে কি মেলা বসেছে? না, প্রাসাদে এক নতুন যুবরাজ এসেছে, এদের আমরা তার হাতে তুলে দেব, এতে রানীমাও খুশি হবে। কি বললি, নতুন যুবরাজ? খবরদার খবরদার, ওদেরকে নিয়ে যাবি না তোরা। তবে রে, এত বড় সাহস, আমরা নিয়ে যাব। দিদি ভাই, এটাই সুযোগ, চল আমরা বাকুরামকে মুক্ত করি, চল। তুই ঠিক আছিস? কিছু হয়নি তো? ঠিক আছিস তুই? আমার জন্য বিপদ ডেকে আনিস না, তোরা আগে পালা। না বাকুরাম, তোকে ফেলে আমরা কোথাও যাব না, দরকার হলে লড়বো আমরা সবার সাথে। আমিও যাব না বাকু দাদা। একদম ঠিক বলেছ, বোনও ঠিক বলেছে, আমরা লড়াই করব। কিন্তু দিদি ভাই, আমাদের কাছে তো উপযুক্ত অস্ত্র নেই, খালি হাতে তো এদের সঙ্গে পেরে উঠবো না, কি করবো এবার? চল আমরা বরং এদিক ওদিক দেখি কোনো অস্ত্র পাই কিনা, চল। তুই ঠিক বলছিস, এখানে আমরা অস্ত্র পাবো। চল তুই ওদিকটা দেখ, আমি এখানটা দেখছি। দিদি ভাই, ওটা কি রে? তাই তো, বন্ধু বন্ধু, কি হলো, ওরা কোথায় চলে গেল? থাম তোরা, যাদের জন্য লড়াই করছি তারা কোথায় গেল? কোথায় গেল তারা? তোর জন্য আছে, তোদের জন্য আছে, তোদের জন্য। তাই তো, উবে গেল নাকি? অসম্পূর্ণ কাজ এবার সম্পূর্ণ করতে হবে। প্রাণভোমরা নিশ্চিতভাবে এই পর্বতের মধ্যেই আছে। তাহলে তাহলে কি দেওয়ালের ওপারেই প্রাণভোমরা আছে? ব্যাপার, সে জান আসছে না কেন? এই স্থান যে আমার, আমার অনুমতি ছাড়া যে এখানে কোনো কাজই হয় না কামিনী। তুমি প্রাসাদের বিলাসিতা তোমার ভালো লাগছে না বুঝি, তাই এই পর্বতের কঠিন স্থানে তুমি এসেছো আবার। আমার বন্ধুত্ব তোমার ভালো লাগছে না বুঝি? না কাল নাগিনি, আমি আমি তেমন কিছু বলতে চাই না। আসলে আমি ভাবলাম তুমি আমি একই স্থানে, তাই। তুমি কি চাও আমি খুব ভালো করে জানি? এই কাজ আমি খুব সহজেই একা করতে পারি, কিন্তু আমি করব না, কারণ তুমি আমাকে কথা দিয়েছো যে তুমি আমায় সাহায্য করবে। আমি যে জানি কামিনী, আমার বিশ্বাস তুমি কোনো দিনও ভাঙবে না। কাল নাগিনী প্রাণভোমরা দেখি আমাকে নিজের অধীনে রাখতে চাইছে। তোমার বিশ্বাস আমি না ভাঙলেও অগ্নি ভাঙবে কাল নাগিনী।
তোমার উদ্দেশ্য সেই সফল হতে দেবে না। আমি তোমার বন্ধু, তোমার শুভাকাঙ্ক্ষী, তাই তোমায় বলছি রোহিণী আর অগ্নিকে আলাদা রাখা অসম্ভব। তাই আমার অগ্নির প্রতি সন্দেহ হচ্ছে, সে কেবলমাত্র তোমার অধীনে থাকার, তোমার বশে থাকার ভান করছে। সুযোগ পেলে কিন্তু পাল্টা আঘাত সে করবে। বেশ, তুমি রোহিণীকে দেখো, আর অগ্নি, ওর মনে রোহিণীর জন্য আমি এমন ঘৃণা সৃষ্টি করব, রোহিণী কি ও সহ্যই করতে পারবে না। যে করেই হোক কালনাগিনীকে ব্যস্ত রাখতে হবে, তাহলেই আমি প্রাণ ভোমরা খুঁজতে পারব। চলো প্রাসাদে চলো। বন্ধু মতি, কোথায় গেলে তোমরা? ওরা বাঘদাদাকে নিয়ে চলে গেল যে। এই তোমরাই গন্ডগোল করেছ, মজা দেখাচ্ছে, দাঁড়াও। আমাকে একা রেখে সবাই কেমন হারিয়ে গেল। আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? বন্ধু কোথায় গেলে তোমরা? দিদি ভাই ঠিক আছিস তো তুই? আমি ঠিক আছি, ওঠ। কোথায় এলাম আমরা? সোনার হরিণ, চল গিয়ে দেখি। আমাদের মেরুনা, মেরুনা দোহাই তোমাদের। ওমা, শুধু শুধু তোমাদের মারতে যাব কেন? আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমাদের নিজেদের প্রাণী সংকটে। কেন? কারণ খোকসিরা আমাদের মারতে চায়। তুমি নাগবংশের, তাই তোমাকে ওরা মারতে চায়। খোকসরা চেয়ে পশুদের কোনো স্থান নেই। কিন্তু তোমরা বেঁচে আছো কি করে? আমরা তো মাটির নিচে লুকিয়ে আছি দীর্ঘকাল, তাই ধরা পড়িনি। আসলে মিগনাভির গন্ধে খোকসিরা আমাদের গন্ধ আর পায় না। আমাদের আরো দুজন সঙ্গী ছিল। তারা এখন কোথায়? তাদেরকে ওই কালনাগিনী মেরে ফেলেছে, মৃগনাভি দিয়ে নিজের নাগ গন্ধ ঢাকতে চায় সে। তার মানে কালনাগিনী এখানে থাকে, এই খোকস রাজ্যে? শুধু থাকে না, সে খোকস রাজ্যের রানীমা হয়ে বসে আছে। বলো কি, রানীমা? হ্যাঁ গো, নাগেদের সঙ্গে খোকসদের শত্রুতা বহু পুরনো। তাও খোকসরাজকে ছলনা করে কালনাগিনী তাকে বিয়ে করেছে অনেক কাল আগে। কেন? কালনাগিনীর এখানে কি চাই? নিশ্চয়ই কোনো সাংঘাতিক উদ্দেশ্য আছে, কিন্তু সেটা যে কি আমরা তা জানি না। তবে কালনাগিনী আসার পর থেকে এই রাজ্যের সবকিছু শেষ করে দিচ্ছে। যুবরাজ যুবরানী সবাই আলাদা হয়ে গেছে। কি বলছো কি তোমরা, এগুলো সব সত্যি?
রাজামশাই, রাজপুত্র, রাজকন্যা তারা সবাই কোথায় এখন? কাল নাগিনী তো সবাইকে মারতে চেয়েছিল, কিন্তু রাজামশাই যুবরানী আর যুবরাজকে কালনাগিরির হাত থেকে কোনো মতে বাঁচিয়ে দেয়। তারপর রাজামশাইয়ের কি হয়েছে কেউ জানে না। কালনাগিনীর আসল রূপও এই রাজ্যের কেউ জানে না। সবাই জানে নাগরাজ্য থেকে আক্রমণ করে খোকস রাজ্যের সব পুরুষকে হত্যা করা হয়েছে। কিন্তু সত্যিটা আমরা জানি, আমরা মাটির নিচে লুকিয়ে থাকি তো তাই। বলো কি আসলে কালনাগিনী সব করেছে? হ্যাঁ গো, সে এখনো নাগ রূপে খোকসদের শেষ করছে, আর সবার সামনে ভালো সেজে থাকে। আচ্ছা, এই বিপদ থেকে বাঁচার নিশ্চয়ই কোনো না কোনো উপায় থাকবে, সেটা কি তোমরা কি জানো? উপায় আছে তো, এই রাজ্য তখনই বাঁচবে যখন যুবরাজ আর যুবরানী আবার এক হবে। আচ্ছা, তোমরা কি জানো যুবরাজ আর যুবরানী কোথায়? না গো, তারা এখন কোথায়, কিভাবে তাদের দেখা পাওয়া যাবে এসব আমরা কেউ জানি না। তাহলে কালনাগিনী? সেও এক রহস্য। কালনাগিনীর আসল রূপ আদৌ সবাই জানবে কিনা সেটাও কেউ জানে না। তবে সত্যি যদি তোমরা এই প্রশ্নের উত্তর চাও, তবে রাজপ্রাসাদে যাও, সেখানে কালনাগিনী আছে, আর সব উত্তরও সেখানেই আছে। আমি নিশ্চিত কালনাগিনী যেখানে রয়েছে যোদ্ধা ঠিক সেখানেই বন্দি হয়ে রয়েছে। কিন্তু বোন, কালনাগিনীর অগ্নিকে কি দরকার সেটাই বুঝতে পারছি না দিদিভাই। আমি এই অঙ্কটা কোনোভাবে মেলাতে পারছি না। কালনাগিনীর সাথে যোদ্ধার কি প্রয়োজন বা কি সম্পর্ক? আর এই খোকস রাজ্য, যুবরাজ, যুবরানী এরাই বা কারা? জানি না, বিশ্বাস কর আমি সত্যি জানি না এরা কারা। কিন্তু আমি এইটুকু বুঝতে পারছি, বাবা মাকে উদ্ধার করতে এসে এই কোন গোলক দাদার মধ্যে জড়িয়ে গেলাম আমরা দিদিভাই। কার ছবি? খুব চেনা চেনা লাগছে। খুব কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে খুব। তোরা খালি হাতে এসেছিস কেন? আমাদের ক্ষমা করে দেবেন যুবরানী, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ওদের ধরতে পারিনি। কি বললি, খুঁজে পাসনি আর সেই খবরটা তোরা আমাকে দিতে এসেছিস? আর একটা ভালো খবরও আছে, প্রাসাদে নাকি যুবরাজ এসেছেন। যুবরাজ প্রাসাদে? তার মানে আমার আগে ওই নকল রানী তাকে পেয়ে গেছে। আর এই কথাটা যদি সত্যি না হয় তাহলে কিন্তু তোদের নানা যুবরানী একদম খাঁটি খবর, আমরা নিজের কানে শুনে এসেছি। জানিস এই যুবরাজ আমার ভাই, আমার নিজের ভাই, আমি তার দিদি। এই যুবরাজের জন্যই আমি এখানে এত বছর ধরে অপেক্ষা করছি। সে কিনা
তোমাকে ফিরে আসতেই হবে কুমার, তোমার দিদির কাছে তোমাকে ফিরে আসতেই হবে। তুমি আমার নিজের ভাই, আমার আমার নিজের রক্ত তুমি। আমি তোমার দিদি হয়ে বলছি, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসব, তবে এই খোকোশ রাজ্য আমি বাঁচাতে পারব। কোথায় এলাম আমি? আমি জানি তুমি ছবি কক্ষে ছিলে, তাই তো? আমি তো তোমাকে নিয়ে এলাম। গোটা রাজপ্রাসাদ যখন ঘুরে ঘুরে দেখছই, তখন আসল কক্ষটাই বা কেন বাদ যায় বলো? এই দেখো অগ্নি, দেখো, এই হলো খোকোশ সিংহাসন। খোকোশ রাজসভায় খোকোশ সিংহাসন। তুমি জানো অগ্নি, তোমার বাবা এই সিংহাসনেই বসতেন। তিনি চলে যাওয়ার পরে আমি একবারের জন্য এখানে বসিনি, কিন্তু তুমি যে চলে এসেছো, এখন তুমিই তো বসবে এই সিংহাসনে, তাই না রাজকুমার অগ্নি? আচ্ছা, ওই বাচ্চা মেয়েটার ছবির কথা কি? প্রণাম রানীমা। এ কি তোদের এই দশা, কে করলো? নাগেরা, নাগেরা করেছে আমাদের এই অবস্থা রানীমা। হ্যাঁ, একে একে সবাইকে শেষ করে দেবে, কাউকে ছাড়বে না ওরা, কাউকে ছাড়বে না রানীমা। ভালো সময় এসে গেছে ওরা, কিন্তু আমি তো কিছু করিনি। তাহলে কোন নাক আবার ওদের আঘাত করলো? বেশ সন্ধিদি ভাই, এবার আমরা কিন্তু খোকোশ প্রাসাদে যাব, চল। দাঁড়াও, আমাদের মৃত বন্ধুর, এটা রাখো, এতে তোমার নাক গন্ধ আড়াল হয়ে থাকবে। তুমি ভালো, তোমার সুরক্ষিত থাকা দরকার। বোন চল, ওদিকে বাঘুরাম আর জয়নাক বন্ধু ওই খোকোশেদের সাথে কি করছে কে জানে, চল। হ্যাঁ রে, ধন্যবাদ তোমাদের বন্ধু, চল। শোনো তোমরা, আজকের পর থেকে তোমরা যে নাককে দেখতে পাবে সোজা ধরে নিয়ে আসবে। এই রাজ্যে নাগেদের কোনো ক্ষমা নেই। আচ্ছা, তাই হবে। সবাইকে বন্দি করা হবে, মনে রেখো। নাগ বংশকে ধ্বংস করব আমি। আমরা নাগেদের ধরতে পারিনি ঠিকই, তবে আর এক শত্রুকে ধরে আনতে পেরেছি। যোদ্ধা, আমার রক্ষা করো যোদ্ধা। রোহিণী সেই বাঘ এখানে কি করছে? অগ্নি কি ওকে ছেড়ে দেবে নাকি? এটাই তার মানে বেরোবার পথ। আগে আমরা বাঘুরামকে উদ্ধার করব, তারপর খোকোশ প্রাসাদে গিয়ে যোদ্ধাকে। ঠিক আছে,
দিদিভাই আমাকে শক্ত করে চেপে ধর।